শনিবার রাতে তাস খেলাকে কেন্দ্র করে যুবকের মৃত্যু ঘিরে বাড়ি ভাঙচুরের অভিযোগ, এলাকায় উত্তেজনা। গতকাল অর্থাৎ শনিবার পাণ্ডবেশ্বর বিধানসভার লাউদোহায় রসিকটাঙ্গা এলাকায় তাস খেলাকে কেন্দ্র করে মৃত্যু হয় পালন বাউরি নামের এক যুবকের। স্থানীয় সূত্রে জানা যায়, তাস খেলার সময় এলাকারই বেশ কয়েকজন পালন বাউরির সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। এরপরেই চার পাঁচজন পালন বাড়ির ওপরে চড়াও হয়ে ব্যাপক মারধর শুরু করে পালনকে। ঘটনায় গুরুতর আহত হয় পালন। তাকে তড়িঘড়ি লাউদোহা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। পালনের মৃত্যুর জন্য এলাকারই মাথায় বাউরি ও তার কয়েকজন সাগরেদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ফরিদপুর থানার পুলিশ মাথায় বাউরিকে গ্রেপ্তার করার পরই পালনের পরিবারের লোকজন ও এলাকার বেশ কিছু মানুষ উত্তেজিত হয়ে শনিবার রাতেই অভিযুক্ত মাথায় বাউরির বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। যদিও এই ঘটনায় মাথায় বাউরির স্ত্রী জবা বাউরি জানান, পালনের মৃত্যুর পেছনে তার স্বামীর কোনো হাত নেই। পালন প্রচণ্ড মদ খেত এবং শারীরিক অসুস্থ ছিল, আর সেই কারণেই তার মৃত্যু হয়েছে। এর পিছনে তার স্বামীর কোনো হাত নেই। তার স্বামী মাথায়কে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তিনি। এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়, বসেছে পুলিশ পিকেট। ঘটনাস্থলে রয়েছে লাউদোহার ফরিদপুর থানার বিশাল পুলিশ বাহিনী। রবিবার সকালেও এলাকায় উত্তেজনা রয়েছে। কোনো রকম উত্তেজনা এড়াতে পুলিশ প্রহরা বসেছে এলাকায়। অভিজিৎ নায়কের রিপোর্ট, গুগলি নিউজ। সন্দীপ মাধায় মাকু আর বীরু চারজন এলো মারলো বাস। আর মাকুকে চারজনকে চোখ জল দিচ্ছে স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ, যেটা হচ্ছে যে পালনকে মারধর এবং খুনের অভিযোগ আছে আপনার স্বামীর বিরুদ্ধে, কি বলবেন? আমার স্বামী মারে নাই, আমার স্বামী মারে নাই, আমার ভাইও মারে নাই। মানে ওখানে একটা মানে আমরা মেয়েছিলি টাস খেলছিলাম, ওই পালন আর পালনের বউ টুম্পা ওরাও খেলছিল, ওরাও খেলছিল, আমরা খেলছিলাম। মেয়েপদে ও বলতে চাইলো ওই যে একজনের পয়সা হেরে গেছিলো 200 টাকা, তো খুচখুচেটা বাড়ান নিয়ে চলে গেলো, ঠিক আছে, ও চলে গেলো। ও বলল আগে গাল দিলে কই, ওই গাল দিলে ওই আগে আমার ভাইকে ঠেলে দিয়েছে, ঠিক আছে, আমরা ওকে হাতই দিই নাই, ওরাই আন খাই আমাদেরকে ফাঁসাই নিয়েছে, বুঝলে। এইখানে এতগুলো মহিলা ছিল, এতগুলো বেটা ছেলে ছিল, সবাই বলবে, আমার ভাজও বলবে, ও আমার ভাজেরও আমার ভাইও ওকে ছয় নেই, আর আমার
মাধায় উখ ছয় নাই আমার স্বামী শুধু বলেছে যে মেয়ে ছেলে সাথে বেটা ছেলে খেলা বাদ এইটাই শুধু বলেছে আর কিছু বলে নাই তো তারপর পুলিশ নিয়ে গেছে আপনার স্বামীকে পুলিশ তো ধরে নিয়ে গেছে তারপর উদার ওই পার্টির লোক ওই উদয় মুচি দাস দিকে সবাইকে বলে আমাদের ঘর গেলা দেখুন কি হয়েছে সব ঠিকঠাক টুকু অ্যাডভেস্টার ম্যাস্টার চাল টিভি সিভি সোনা টানা সব চুরি করে চলে গেছে টিভি ফিভি সব ভেঙে নিয়ে চলে গেছে ভেঙে দিনকে দেখো পড়ে রয়েছে সোনা গয়না থালা কাশি সব ওই ঘরটা দেখো আমার ভাইয়ের ঘরটা দেখো আমার জামাই ঘরটা দেখো সব ভেঙে দিন চলে গেছে শুধু ওরা আমাদেরকে ওই পার্টির লোকগুলো এদিকে বলে দিনছে দাসগুলোকে যে ওদের আগে ঘর ধুয়ে ভাঙো গা ওই উদার পার্টি যারা এরা নেতাগিরি করে টিএমসি ওই ওরাই ওরা বলেছে দাস দিকে যাদের ঘর ধুয়ে ভেঙেছে ওদিকে বলেছে যে ঘর ধুয়ে তোমরা ভাঙো গা ছিট ছাতুর করো গা আমাদের তিন ধারে ঘর ভেঙে দিয়েছে তা আমরা কিছু করি নাই আর ওরাই আমাদেরকে ওই মরার মরার খবরটা যে বলেছে মেরে দিয়েছে অ্যাক্সিডেন্ট ওইসব আমরা কিছুই করি নাই ওকে আঙ্গুল টেকায় নেই তো আমার ভাইও আঙ্গুল টেকায় নেই আমার স্বামীও আঙ্গুল টেকায় নেই ওর কোনো রোগ আছে নেই কোনো কিছু আছে আর ওর তারপরে সেই সৃষ্টি মদ খাওয়া মানা আছে খাসির মাংস খাওয়া মানা আছে ওর কোনো কিছু রোগের জন্য ও কাল হঠাৎ মরেছে আমরা তো মানে তোমার যদি আমি এক ঘুষা দেবো তুমি কি মরে যাবে পুলিশ স্বামীকে পুলিশ নিয়ে গেছে হ্যাঁ তাদের নামগুলো কি আছে মানে আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম আমার বাড়ি হ্যাঁ আর আমার ভাই তো নাই ভাই তো নাই আমার আমার ভাইয়ের নাম কি ছিল ভাইয়ের নাম কি ছিল মাকু বাউরি মাকু বাউরি আর বাকি দুজন আর আমার আমার একটা জামাই ছিল কি নাম তার বীরু বীরবার ও তো কিছু জানেই না খো ও শুধু ওর শ্বশুর আরেকজনের নাম কি ছিল আমার বেটা ছিল সন্দীপ ও ওরা দুই না কিছুই জানে না ওরা তো দুই না ঘরে ঘুমোই ছিল ওদের নামে কি পুলিশে কমপ্লেন করেছে পুলিশে কমপ্লেন করেছে আর ওরা তো শুধু ঘুমোই ছিল ঘরে আমার স্বামীটা ওর আমরা যতবার দেখতে গেলাম যে স্বামীটা বাড়াবাড়ি দেখতে গেলাম কি নাম আপনার আমার নাম জবা বাড়ি আমরা যতবার দেখ আমিও শুনেছি ঘটনাটা সময় তো আমি ছিলাম না ঘটনাটা আনুমানিক সাড়ে তিনটে তিনটে সাড়ে তিনটে সময় হবে তো ওখানে যা শুনলাম তাতে সব শ্বশুরবাড়ির ওখানে ওই পালন বাড়ি গিয়েছিল সব ওখানে ভাই হয়তো খাওয়া দাওয়ার পর তাস খেলছিল সব মিলে পাড়ার মহিলাদের সাথে ওর বউ বউরা সবাই মিলে তাস খেলছিল তো সেই সময় মানে দুটো ওই পাড়ারই ছেলে মাখন আর বোধহয় মাকু আর একজন কেউ ছিল সাথে দু তিনজন ছিল ওরা ওরা এসে বলেছে তোরা তাস খেলছিস কেন ওইখানে ও বলেছে তাস খেলছি তো কী হবে এখানে খেলছি তারপর ওই হতে হতে দুটো কাটাকাটি হয় বচসা শুরু হয় বচসা হতে হতে মনে হয় মাখন বা মাকুয়েরা দুজন মিলে একে মারধর করে মারধর করার পর সবাই ওখান থেকে চলে যায় সব নিজে নিজে বাড়ি চলে যায় মারধর হওয়ার পর তারপর ঘরে গিয়ে বুঝতে পারে যে আমার বুকে ব্যথা তারপর লোকাল এখানে যে ডাক্তার সুনীল ঘোষকে দেখিয়েছিল তো সুনীল ঘোষকে দেখানোর পর সুনীল ঘোষ বলেছিল ইয়েতে নিয়ে যেতে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য তো তারপর যখন ঘরে এসে গাড়ি টাড়ি করে হাসপাতাল নিয়ে যাই তখন এবার ধরুন হাসপাতালে নিয়ে যাওয়ার পর যা শুনলাম তাতে ওখানে ডাক্তার বলেছে যে ডেড তাই তারপর এখানে ঘটনাটা উত্তেজনা হয়ে ছড়িয়ে পড়ে চারিদিকে তার বাড়ির আরও যারা পারিবারিক লোক আছে সব উত্তেজনায় ছড়িয়ে পড়ে তার ফলে একটা অশান্তি সৃষ্টি হয় সেই সময় হ্যাঁ দু তিনটে বাড়ি মনে হয় ভাঙচুরও হয়েছে তো সেই সময় পুলিশের খবরও দিই পুলিশ কিছুক্ষণের মধ্যেও ঢুকেও যায় তো পুলিশ আসার পর সিচুয়েশানটা কন্ট্রোল করে এবং পুলিশকে আমরা সবাই বলেছি আমরা এবং আমাদের তৃণমূলের যারা ছিলাম সবাই পার্টির সদস্যরা পার্টির সভাপতি অঞ্চল সভাপতি এরা সবাই মিলে থানা বড়ও ছিলেন এসিপি সাহেব এসেছিলেন ওনাদেরকে বলা হয়েছে যাতে যারা এই কাজটা করছে তারা উপযুক্ত শাস্তি পায় এবং মনে হয় তার রাত্রের মধ্যে একজন অ্যারেস্ট হয়েছে যা শুনলাম তো আমরা চাইছি যে এই ঘটনাটা খুব নিন্দাজনক ঘটনা এরকম ঘটনা যেন না ঘটে এবং পুলিশ যারা করেছে পুলিশ তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক। কি নাম আপনার? অমিত বিশ্বাস।